হ্যালো গাইস, আজকে একটু যাচ্ছি শ্রীরামপুর, দু একটা জিনিস কিনতে হবে, বেশি না, আবার একটু ঘোরাও হয়ে যাবে। তো চলো দেখো, আমি সরাফুল স্টেশন চলে এসেছি, জিনিসও কিছু কেনা হবে আর একটু ঘোরাও হবে, অনেকদিন শ্রীরামপুর যাওয়া হয়নি, তো একটু আনন্দও করবো, সেই জন্য যাচ্ছি। বাইরেটা অনেকদিন দেখিনি, তার উপরে যা বৃষ্টি হচ্ছে, তো যাচ্ছি অন্য স্টেশনে, ট্রেন এসে গেছে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দাও ছোট্ট করে, আর কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমরা ট্রেনে উঠে গেছি, আমি আর অনিকেতি গেছিলাম। এই দেখো শ্রীরামপুর ঢুকে গেছে, তো মার্কেটটাই যাচ্ছি, মার্কেট শ্রীরামপুরে খুলেও গেছে। আমি তাড়াতাড়ি যাই, বিকজ অত ভিড়ে আমার পছন্দ নয়, দু একটা জিনিস কিনবো, একটু ঘুরবো, ভিড় হলে কী দেখবো, তাই না? আর তোমরা যারা এখনও আমার ভিডিও দেখছো, ফেসবুকে ফলো করনি, প্লিজ গিয়ে ফলো করে দাও, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, বেলটা অবশ্যই প্রেস করো, আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। আমার ইনস্টাগ্রামের আইডি হচ্ছে পূজা দত্ত 1111। তো দেখে নাও, চলো এবার একটু এমবাজারেই ঢুকবো, দু একটা ছোটোখাটো জিনিস কিনবো। এমবাজারের কাছাকাছি এসে গেছি, এই যে এমবাজার। তো এমবাজারে অনেকদিন পরে আসছি, ওরা একটু সাজিয়েছে এমবাজারকে, তো ভেতরে ঢুকে গেলাম। ভেতরে এসে দেখি অনেকটাই পরিবর্তন হয়েছে, ভেতরে কাউন্টার এইদিকে ছিল ওইদিকে হয়ে গেছে, নতুন করে একটু ডেকোরেট করেছে, যাকে যা করেছে ভালোই লাগছে, সুন্দরই লাগছে। দিয়ে আমি আমার জন্য কিছু ভালো কিছু দেখতে পেলাম না, তো নিই নি। এরপর আমরা সোজা এখান থেকে বেরিয়ে সিলেদার্স চলে গেলাম, অনিকেতির একটা জুতো কেনার ছিল, অফিসিয়াল একটা শু লাগবে, তো ওখান থেকে নিয়ে আমরা বেরিয়ে যাব। অনেকক্ষণ হয়েও গেছে আর ভালো লাগছে না, আর বাড়িতে যাব। তো যাকে ওদের বিহেভিয়ার খুবই ভালো, আমার তো খুব ভালো লেগেছে। এরপর একটুখানি বান্টি মোমোতে গেলাম, ওখানে যা ভিড়, তাড়াতাড়ি করে খেলাম, খেয়ে স্টেশনের দিকে চলে এলাম। তারপরে আবার ট্রেন চেপে বাড়ি চলে যাচ্ছি। বাড়ি যাওয়ার আগে একটু পাড়ার মোড়ে দাঁড়ালাম, ফুচকা দেখে আর থাকতে পারলাম না, একটু ফুচকা খেয়ে নিলাম লাস্টলি বাড়ি ঢোকার আগে। তো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখাবো কী কী শপিং করা হয়েছে। আমি তো বেশি কিছু নিইনি, দু একটা জিনিসই নিয়েছি, তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই কী কী শপিং করেছি। তো প্রথমেই আমার এই ছোট্ট একটা ব্যাগ দেখালাম, এই ব্যাগটা আমি কিনেছি, এই ব্যাগটা তো দেখে আমার প্রথমেই পছন্দ হয়ে গেছিলো, তো সেলে বিক্রি হচ্ছিলো, খুব কম দামও নিয়েছে। তো দেখো ব্যাগটা সুন্দর, খুবই ব্যাগটা দুদিকেই নেওয়া যাবে, পিঠেও নেওয়া যাবে আবার কাঁধেও নেওয়া যাবে, খুব স্টাইলিশ ব্যাগটা। ব্যাগটার দাম খুবই কম, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, 100 রুপিস নিয়েছে। তো 100 রুপিস এই ব্যাগটা, আমার তো খুব ভালো লেগেছে, আমি দেখেই নিয়ে নিয়েছি। তো চলো নেক্সট আর কি কিনলাম তার দিকে যাই। এরপরে একটা পিঙ্ক কালারের ব্লাউজ নিয়েছি, অনেকদিন ধরেই ভাবছিলাম এই ব্লাউজটা কিনবো, এরকম একটা ব্লাউজ কিনবো। তো এটার প্রাইস নিয়েছে 350। ব্লাউজটা খুবই সুন্দর হয়েছে, আমার দেখে পছন্দ হয়েছিল, আমার একটা শাড়ির সাথে দরকারও ছিল। তো চলো নেক্সট কী কিনেছি এটা দেখে নিই। এইটা অনিকেতের জামা, ওর এরকম একটা জামা পছন্দ ছিল, ও কিনলোর পছন্দ হয়েছে, এটা ব্ল্যাক কালারের, এটার দাম নিয়েছে 695। জামাটাও খুব ভালো, কোয়ালিটিটা খুব ভালো, আমার পছন্দ হয়েছে। তো চলো এবার নেক্সট দেখা যাক আর কি কিনেছি। এবার বন্ধুরা একটা সুন্দর জিনিস কিনেছি, এটা আমার অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল কিনবো কিনবো, কিন্তু পছন্দ হচ্ছিল না, লাস্টলি একটা দেখেই পছন্দ হয়ে গেছে। তো বলো গেস করো এটা কি? এটা হচ্ছে ওড়না, হোয়াইট কালারের একটা সুন্দর ডিজাইনেবল ওড়না, এটার প্রাইস হয়েছে তোমার 150, খুবই কম প্রাইস আর খুবই সুন্দর হয়েছে। তো এবার আমার ঢং শুরু হবে ওড়না নিয়ে।
তো এবার ঢং শেষ করে নেক্সট কী কিনেছি তার দিকে চলে গেলাম। নেক্সট একটা শ্রীদাস থেকে জুতো কিনেছি অনেক এটার জন্য, জুতোর সাথে একটা সক্সও কিনেছি। এটা খুবই ভালো কোয়ালিটির একটা সক্স, 70 rupees দাম এর। আর এরপর এই জুতোটা কিনেছি ওর অফিসিয়াল শোর কাজের জন্য লাগবে। এই জুতোটার প্রাইস 620 নিল। জুতোটা ভালো হয়েছে আমার, আমার কি আমার তো আর কিছু হলো না, জুতো টুতো ওরই হলো, যাকে আমি নেক্সট টাইম আবার কিনবো। আর একটা ছোট্ট জিনিস কিনেছি, এটা অফারে বিক্রি হচ্ছিলো, এটা 100 rupees একটা বডি ওয়াশ বিক্রি হচ্ছিলো, নিয়ে নিলাম। লাস্টলি ভিডিও এবার শেষ, তোমাদের সাথে আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও। বাই 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 বাই।